নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম পাকা আম দুটোই পাওয়া যাচ্ছে। আর এই কাঁচা আম দিয়ে আমরা নানা রকম রেসিপিও বানিয়ে ফেলছি। আজকে আমি আপনাদের সঙ্গে গুড় আমের একটা রেসিপি তৈরি করব। এটা অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি কীরকমভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি আমি 1 কেজি কাঁচা আম। এটাকে খোসা শুদ্ধ অবস্থাতেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটা কাপড়ের সাহায্যে খুব ভালো করে শুকনো করে কেটে নিয়েছি। কাটার পরেও আমি আরেকবার একটা কিচেন টাওয়েলের মধ্যে রেখে এটাকে খুব ভালো করে মুছে নেব। এর মধ্যে যেন জল না থাকে, জল থাকলে গুড় আমটা খুব জলদি নষ্ট হয়ে যায়। খুব ভালো করে এটাকে আমি মুছে নিয়েছি। আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে একটা শুকনো মশলা তৈরি করব। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু শুকনো খোলাতে খুব ভালো করে উলিয়ে নেব, আর ঠিক যখন একটা ভালো গন্ধ বেরোবে ভাজা মশলার তখন এটাকে নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে শিল নোড়াতে হোক বা মিক্সির জারে হোক আমি এটাকে গুঁড়ো করে নেব। এবারে এই কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা ফোড়ন দেব। সেজন্য নিয়েছি গোটা জিরে, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়নের মধ্যেও মৌরি আছে, কিন্তু আমি একটু বেশি করে মৌরিটা দিচ্ছি। মৌরির ফ্লেভারটা গুড়ামে খুব ভালো লাগে, এটাকে দিয়ে দিলাম। এটা এবার একটু আমি ভেজে নেব। এবারে আমটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা খুব সামান্য পরিমাণে দেব। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ ইউজ করব না। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এইখানে আমি 1 কেজি আম নিয়েছি, সেই জন্য 1/2 কেজি গুড় নিয়েছি। এখানে আমার আমটা যেটা সেটা খুব একটা টক না, সেই জন্যই 1/2 কেজি গুড়, 1 কেজি আমি 1/2 কেজি গুড় নিয়েছি। আপনাদের আমটা যদি খুব বেশি টক হয়ে থাকে তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর এখানে আমি আখের গুড় ইউজ করেছি। এর মধ্যে 2 চামচ মতন একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে মিডিয়াম ফ্লেম করে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, এই গুড়ামটা আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। এবারে কী করে বুঝবো হয়ে গেছে, আমি একটুখানি এই গুড়টা এটার মধ্যে নিচ্ছি আর নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। এখানে দেখুন, এইটা আমি টেড়া করে দিচ্ছি, এটা কিন্তু আর হিলছে না, এক জায়গাতেই জমে আছে। তার মানেই জানতে পারবো, আর এটা হাতের সাহায্যে এরকম জমা করলে পুরোটাই জমা হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনারা দেখবেন তাহলেই জানতে পারবেন যে আমাদের গুড়ামটা একদম রেডি হয়ে গেল। এবারে যে শুকনো মশলাটা প্রথমেই আমি উলিয়ে নিয়েছিলাম সেটাকে আমি মিক্সির জারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে এখন আমি অল্প একটু মশলাটা দিলাম, নিয়ে নাড়াচাড়া করে দেবো। আর যখন সম্পূর্ণ গুড়ামটা ঠান্ডা হয়ে যাবে তখন উপর থেকে আরও একবার মশলাটাকে দিয়ে দেব। এতে খুব সুন্দর গুড়ামটা খেতেও ভালো লাগে, আর যে মশলার পরে দেওয়ার জন্য গুড়ামের সেন্টটাও খুব ভালো আসে। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। আর আপনাদেরকে বলিয়ে দিলাম যে ঠান্ডা হলে আমি আরও একবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে কাচের বয়ামের মধ্যে এটাকে ভরে নেব। নিয়ে 2-3 দিন খুব ভালো করে রোদে দেব। রোদে যদি নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু রোদে দিলে খুব ভালো হয় আর গুড়ামটা অনেক দিন
থাকেও। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই গুড়ামের রেসিপি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর বন্ধুবান্ধব সকলের মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে, দেখা হচ্ছে, নমস্কার।